বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে নাসিক 12 নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসান শুকুর সহযোগিতায় নতুন ভোটারদের হালনাগাদ ও ছবি তোলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার 22 আগস্ট সকাল 10টায় নাসিক 12 নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসান শুকুর কার্যালয়ে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু হয়। এবার ভোটার হালনাগাদ কার্যক্রমে 2007 সালের 1 জানুয়ারি বা এর আগে যাদের জন্ম তাদের এবং বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদেরও ভোটার করা হয়েছে। আমাদের বর্তমানে যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে, এখানে আমাদের বয়সের বার হচ্ছে 1/1/2007 বা তার পূর্বে। অর্থাৎ কেউ আমাদের এখানে দেখা যাচ্ছে যে শুধু যে নিয়মিত ভোটার হচ্ছে তা না, যারা বাদ পড়া ভোটার আছে বিগত দিনে তারাও ভোটার হচ্ছে উপযুক্ত দলিলাদি দাখিলের সাপেক্ষে। এদিকে নতুন ভোটার হতে গেলে অনলাইন জন্ম সনদ বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। আর আমাদের একজন নতুন ভোটার হতে গেলে আমাদের কিছু রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হয়, যেমন তার অনলাইন জন্ম সনদ বাধ্যতামূলক, বাবা মার আইডি কার্ডের কপি যদি লেখাপড়া জানে, সেক্ষেত্রে জেএসসি পিএসসির সনদ, আবার বাড়ির বিদ্যুৎ বিলের কপি, নাগরিক সনদ, এগুলো প্রয়োজন হয়। অন্যদিকে উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না নতুন ভোটারদের মাঝে। কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই ছবি তুলতে পারছেন ভোটাররা। না না, আমাদের এ ধরনের কোনো সমস্যা নাই, তারা লাইনে দাঁড়িয়ে আছে এবং তাদের যে ডকুমেন্ট সেগুলো আমাদের যে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার আছে ওনাদের কাছে কালেক্ট করতেছে, এবং আমাদের যে কাউন্সিলর সাহেব আছেন এখানে ওনার যে যাচাইকারী হিসাবে উনি স্বাক্ষরগুলো দিচ্ছেন। মোটামুটি অ্যাজ পার রুলস আমাদের ভোটার হচ্ছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। দুই দিনব্যাপী ভোটার তালিকায় প্রথম দিনে নারী ভোটারদের কার্যক্রম শুরু হয়েছে, দ্বিতীয় দিনে চলবে পুরুষ ভোটারদের কার্যক্রম। তবে এদিন যারা ভোটার হতে পারবেন না বা বাদ যাবেন তাদের সেপ্টেম্বরের 2 তারিখ ভোটার হওয়ার সুযোগ রয়েছে। যে আগামী 2 তারিখ আমাদের একটা রিজার্ভ ডে থাকবে, যদি কেউ বাদ পড়ে থাকে 1 থেকে 18 নম্বর ওয়ার্ড পর্যন্ত তাহলে ওই 2 তারিখে ওনারা ভোটার হয়ে যেতে পারবেন। সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ, এনএন টিভি, নারায়ণগঞ্জ।